দ্য কাশ্মীর ফাইল সিনেমাটি হিন্দুদের মুসলিম বিদ্বেষী করে তুলবে, আশঙ্কা তসলিমা নাসরিনের। দ্য কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে ইতিমধ্যেই চলছে জোর আলোচনা। এবারে এই ছবিটি দেখে সে বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখিকার বিশেষ পছন্দের পাত্র নন। দ্য কাশ্মীর ফাইলস দেখার পর তসলিমা নাসরিনের আশঙ্কা, সিনেমাটি দেখার পর হয়তো হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষ বেড়ে যাবে। লেখিকার রীতিমতো আতঙ্ক ব্যক্ত করেছেন তার বক্তব্যের মাধ্যমে। তিনি জানান, এই ছবি হিন্দুদের উত্তেজিত করবে, ক্রোধান্বিত করবে, প্রচণ্ড মুসলিম বিদ্বেষ তৈরি করবে। কাশ্মীরের হিন্দুদের ওপর কাশ্মীরি মুসলমানদের ভয়াবহ অত্যাচারের গ্রাফিক চিত্র দেখানো হয়েছে ছবিটিতে। একবার নয়, বারবার বারবার। ইহুদিদের বিরুদ্ধে নাৎসি বাহিনীর নৃশংসতার কথা সকলেই জানে, কিন্তু কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি হিন্দুদের বিরুদ্ধে কাশ্মীরি মুসলমানদের অত্যাচারের কাহিনী দুনিয়ার বেশি লোক জানে না। ছবি দেখতে দেখতে দর্শকদের আর্তস্বর শুনেছি। তসলিমা নাসরিন আরও জানিয়েছেন, মুসলিমরা তাদের হিন্দু বিদ্বেষ নিয়ে যত দূর যেতে পারে, হিন্দুরা তাদের মুসলিম বিদ্বেষ নিয়ে তত দূর কি যেতে পারে, ভায়োলেন্স কে কার চেয়ে বেশি পারে, তার একটা প্রতিযোগিতা হোক চাই না। দেশভাগের সময় কি করে হিন্দু মুসলমান একে অপরকে কচুকাটা করেছে আমরা সব গল্প শুনেছি, পড়েছি, তথ্যচিত্র দেখেছি। তবে এই ছবির গল্প যদি পুরোপুরি সত্যি হয়, সেক্ষেত্রে কাশ্মীরের হিন্দুদের অবিলম্বে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের এই বিতর্কিত লেখিকা। ব্যুরো রিপোর্ট, বিবিধ ডট ইন। দ্য কাশ্মীর ফাইল সিনেমাটি হিন্দুদের মুসলিম বিদ্বেষী করে তুলবে, আশঙ্কা তসলিমা নাসরিনের। দ্য কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে ইতিমধ্যেই চলছে জোর আলোচনা। এবারে এই ছবিটি দেখে সে বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখিকার বিশেষ পছন্দের পাত্র নন। দ্য কাশ্মীর ফাইলস দেখার পর তসলিমা নাসরিনের আশঙ্কা, সিনেমাটি দেখার পর হয়তো হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষ বেড়ে যাবে। লেখিকার রীতিমতো আতঙ্ক ব্যক্ত করেছেন তার বক্তব্যের মাধ্যমে। তিনি জানান, এই ছবি হিন্দুদের উত্তেজিত করবে, ক্রোধান্বিত করবে, প্রচণ্ড মুসলিম বিদ্বেষ তৈরি করবে। কাশ্মীরের হিন্দুদের ওপর কাশ্মীরি মুসলমানদের ভয়াবহ অত্যাচারের গ্রাফিক চিত্র দেখানো হয়েছে ছবিটিতে। একবার নয়, বারবার বারবার। ইহুদিদের বিরুদ্ধে নাৎসি বাহিনীর নৃশংসতার কথা সকলেই জানে, কিন্তু কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি হিন্দুদের বিরুদ্ধে কাশ্মীরি মুসলমানদের অত্যাচারের কাহিনী দুনিয়ার বেশি লোক জানে না। ছবি দেখতে দেখতে দর্শকদের আর্তস্বর শুনেছি। তসলিমা নাসরিন আরও জানিয়েছেন, মুসলিমরা তাদের হিন্দু বিদ্বেষ নিয়ে যত দূর যেতে পারে, হিন্দুরা তাদের মুসলিম বিদ্বেষ নিয়ে তত দূর কি যেতে পারে, ভায়োলেন্স কে কার চেয়ে বেশি পারে, তার একটা প্রতিযোগিতা।